এখন সন্ধ্যায় বের হয়ে যাচ্ছি আমরা মোহাম্মদপুরের বেস্ট একটা ফুচকা খাইতে। ফুচকা আলা পাবো কিনা আই ডোন্ট নো, বাট যাচ্ছি, দেখা যাক। তো ওইখানে দেখা যাচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, অ্যান্ড আমরা আছি বাস স্ট্যান্ড কলোনি। কলোনি থেকে বের হয়ে আমরা যাচ্ছি হচ্ছে নূরজাহান রোডের দিকে, নূরজাহান রোডের মাথায় যেখানে মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় আছে, ঠিক প্রাথমিক বিদ্যালয়ের সামনেই বসে এই ফুচকা আলা মামা। তো এটা ছিল আমার আম্মুর স্কুল, আম্মু ছোটবেলায় পড়ছে, আম্মুর স্কুলের সামনে বেসিক্যালি এই ফুচকা আলা মামাটা বসে। এই ফুচকা আলা মামাটা মোহাম্মদপুরের মধ্যে বেস্ট বানায়। তো এখানে আমাদের প্রতি প্লেট ফুচকা চটপটির দাম 30 টাকা করে। এই ফুচকা আমি খাই 2010 সাল থেকে এখানে মামা বানাচ্ছেন, এবং এত টেস্টি ফুচকা জাস্ট বলার মতন না। তো আমার ফুচকাটা রেডি হয়ে গেছে, মামা উপরে ডিম, গাজর অ্যান্ড ধনিয়া পাতা, মরিচ এগুলো দিয়ে সার্ভ করে দিয়েছে। ঢাকার ফুচকার মধ্যে তাদের স্মেলটাই অন্যরকম থাকে, মশলায় যে কী দেয় আই ডোন্ট নো, বাট খুব বেশি জোস। তো এখানে দুই ধরনের টক পাওয়া যায়, ঝাল টক আর মিষ্টি টক। তো আমি ঝাল টকটা নিই, ঝাল টকটা মেনলি হচ্ছে টক ফ্লেভারের টক, আর মিষ্টিটা একটু বেশি মিষ্টি লাগে। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে চটপটির ঝোলটা দেয়, টকের সাথে চটপটির ঝোলটা মিক্সড করলে এটা টেস্ট অন্যরকম হয়, ফ্লেভারটা অন্যরকম হয়। তো আমার প্লেটটা রেডি হয়ে গেছে, এক প্লেট ফুচকার দাম 30 টাকা। তো চলে আসছে আমার হাতে ফুচকার প্লেট। আলো একটু কম থাকার জন্য আবার ফ্ল্যাশ দিয়ে ভিডিও করা লাগছে। ফুচকাটা থেকে একটা অন্যরকম স্মেল বের হচ্ছিল ধনিয়া পাতার, মানে জাস্ট অসাম। ধনিয়া পাতা জিনিসটা আমার খুব ফেভারিট, অনেকের পছন্দ না বাট আমার খুব ভালো লাগে। সো এই রোড সাইডে খাওয়া শুরু করি আমরা। সো আম্মুকে দিয়ে আমি ফুচকার প্লেটটা ধরাচ্ছি এবং বোনকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম, অ্যান্ড ফুচকা খাওয়া শুরু করছি। ফুচকাটা খেয়েই আমি খুশিতে উছলাইছি, কারণ এত বেশি মজা, সিরিয়াসলি অসাম একটা জিনিস এটা। সো একটা খেয়ে তো মন ভরবে না, আবার একটা খাচ্ছি। ফুচকাটা সিরিয়াসলি অনেক বেশি জোস, খুব ক্রিস্পি ছিল এবং টকটার জন্য আরো বেশি ভালো লাগতেছিল। সো এই ফুচকা আলার নাম হচ্ছে সকাল সন্ধ্যা রাতের স্বাদ, চটপটি এবং ফুচকা। সো আমরা ফুচকা বাসার জন্য পার্সেলও নিছিলাম, পার্সেল নিয়ে আবার যাচ্ছি একটু সামনের দিকে, দেখি আর কি কি খাওয়া যায়। সো সামনে যেতে যেতে আমি পেয়ে গেছিলাম হচ্ছে চিতই পিঠা। সো এই ছিল আজকের ভিডিও, ফুচকা খাওয়ার পরে হচ্ছে চিতই পিঠা নিছি, চিতই পিঠা নিয়ে বাসার দিকে যাচ্ছি, বাসায় যেয়ে আবার ফুচকাগুলো ভালো মতো খাওয়া হবে। সো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।